ঝাড়গ্রাম জেলায় উধাও ট্যাবের টাকা অভিযোগ 11টি স্কুলে গায়েব ট্যাবের টাকা অভিযোগ ট্যাব কেনার টাকা গায়েব হয়ে গিয়েছে অভিযোগ করছেন 50টি অ্যাকাউন্ট থেকে ট্যাবের টাকা গায়েব বিপুল টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ অনেক পড়ুয়াদের অ্যাকাউন্টে ঢোকেনি টাকা এবারে ঝাড়গ্রামের ছবিটা দেখাচ্ছি ঝাড়গ্রাম জেলাতে সেখানেও ট্যাবের টাকা উধাও এর অভিযোগ উঠে আসছে 11টি স্কুলে ট্যাবের টাকা ঢোকেনি গায়েব টাকা অন্তত এমনটাই অভিযোগ করছেন তারা অভিযোগ উঠে আসছে 50টি অ্যাকাউন্ট থেকে ট্যাবের টাকা গায়েব বিপুল টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠছে অনেক পড়ুয়াদের অ্যাকাউন্টে ঢোকেনি টাকা অন্তত এমনটাই অভিযোগ করছেন তারা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এই ট্যাবের অভিযোগ ট্যাব কেলেঙ্কারির অভিযোগ উঠে আসছে হবিবপুরে যেখানে প্রশাসনিক আধিকারিকরা তারা যান তদন্তের জন্য অপরদিকে হরিশ্চন্দ্রপুরে যখন আধিকারিকরা পৌঁছে যান তখন স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভের মুখে পড়তে হয় তাদেরকে এমনকি স্কুলের প্রধান শিক্ষককে ঘিরেও বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় বাসিন্দারা অপরদিকে ঝাড়গ্রামের 11টি স্কুল সেই 11টি স্কুলে গড়মিল ট্যাবের এই টাকা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ট্যাবের টাকায় গড়মিলের অভিযোগ উঠে আসছে বললো যে আমার এই টাকা ঢোকেনি ওই কর্মী দেখলাম যে তাহলে ওর অ্যাকাউন্ট নাম্বারটা চেঞ্জ হয়েছে একটা কতগুলো স্কুলে এরকম হয় ওটারই আমার নজরে এখন 4-5টা স্কুল আছে 2-3-4-5টা অ্যাকাউন্টটা কিভাবে ইয়ে হচ্ছে আমরা আপলোড করছি বাংলা শিক্ষা পোর্টালে তারপরে এটা ভেরিফাই করতে গিয়ে হয়তো একটু হতে পারে ভুল হতে পারে সেইখানটাই বোঝা যাচ্ছে যে হ্যাক হয়ে গেছে হয়েছে হ্যাক হয়েছে বলে বোঝা যায় চেঞ্জ হয়েছে মানে হ্যাক হয়েছে এটা তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা যেটা 10,000 টাকা করে ট্যাবের জন্য ঢোকে তো এটা কয়েকটা স্কুলে খবর পেয়েছি আমিও এবং আমি সঙ্গে সঙ্গে যোগাযোগ করেছি স্কুলগুলোর সাথে যে টাকাটা এমন অ্যাকাউন্টে চলে গেছে যে অ্যাকাউন্টটার বাস্তবে এক্সিস্টেন্স নেই তো এটা নিয়ে সেকেন্ডারি ডিআই স্যারের সাথেও আমার কথা হয়েছে এবং সংশ্লিষ্ট স্কুলগুলোর সাথেও কথা হয়েছে অনেকগুলো স্কুল অলরেডি সরাসরি আমরা নজর রাখবো শিয়ালদা কোর্টের দিকে শিয়ালদা কোর্টে পেশ করা হলো সঞ্জয়কে আজ থেকে অভয়াকাণ্ডের বিচার শুরু শিয়ালদা আদালতে অভয়ের বাবা সাক্ষ্য নেওয়া হবে অভয়ের বাবারও আরো একবার জানাই আপনাদেরকে শিয়ালদা কোর্টে পেশ করা হলো সঞ্জয়কে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি পিঙ্কি অধিকারী রয়েছেন আমি পিঙ্কির কাছে চলে যাবো পিঙ্কি আজ যখন সঞ্জয়কে আদালতে পেশ করা হয় তখন সঞ্জয়কে কিছু বক্তব্য রেখেছেন কেননা আগের বার কিন্তু সঞ্জয় বিস্ফোরক একটা দাবি করেছিল দেখো সঞ্জয়কে কোর্টে নিয়ে আসার আগে শিয়ালদা কোর্টে নিয়ে আসার আগে যে পুলিশি নিরাপত্তা সেটা কিন্তু দেখার মতো ছিল কারণ পুলিশের ছয়লাপ হয়েছিল এবং একই সঙ্গে যাতে সঞ্জয় গতবার যে সঞ্জয় কার্যত প্রিজন ভ্যানের জানলা থেকে বলেছিল আমি নির্দোষ আমাকে ফাঁসানো হয়েছে ডিপার্টমেন্টের কথাই করেছি এই বিষয়গুলোর সামনে সংবাদ মাধ্যমের সামনে মন্তব্য করতে দেখা যায় বিস্ফোরক মন্তব্য করতে দেখা যায় তার জন্য আজকে কিন্তু অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা হয়েছিল পুরো যে শিয়ালদা কোর্ট সেটা তো ব্যারিকেড দিয়ে ঢাকা হয়েই ছিল বটে পাশাপাশি আর আলাদা করে কিন্তু বাড়তি পুলিশ মোতায়েন করা ছিল এবং সঞ্জয়কে নিয়ে আসা হয় কোর্টে কোর্টে আসার সময় তাকে কিন্তু কিছু বলতে শোনা যায়নি বা অন্যদিন বা গতবারের মতো কিন্তু আজকে সঞ্জয়কে কোনো কথাই বা কোনো মন্তব্যই করতে শোনা যায়নি এছাড়া তোমাকে জানাই যে আজকের সাক্ষ্য গ্রহণ বা ট্রায়াল পর্ব শুরু হচ্ছে এবং আজকে থেকে সাক্ষ্য দেবেন 50 জনেরও বেশি সাক্ষ্য দিতে চলেছেন অভয়াকাণ্ডের বিচার পর্বে শুধু তাই নয় এই বিচার পর্বে সাক্ষ্য একদম প্রথম যে সাক্ষ্য রাখা হয়েছে সেটা অভয়ের একদম পরিবারের সদস্য বলেই জানতে পারা যাচ্ছে শুধু তাই নয় তোমাকে এটাও জানিয়ে রাখি যে সঞ্জয়কে নিয়ে আসার পর কোর্টে এই মুহূর্তে সিবিআই আধিকারিকরা গিয়েছেন এসেছেন বৃন্দা গ্রোভারের মতো আইনজীবীও বোঝাই যাচ্ছে এই যে কেসটি ট্রায়াল শুরু হতে চলেছে সেটা এতটাই গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে যে আগামী প্রত্যেকটা দিন ট্রায়াল পর্ব চলবে ছুটি ছাড়া রোববার বা কোনোরকম ন্যাশনাল হলিডে ছাড়া প্রত্যেক দিন এই শুনানি পর্ব কিন্তু চলবে সাক্ষ্য গ্রহণ পর্ব চলবে এবং পাশাপাশি তোমাকে এও জানিয়ে রাখি যে আজকের যে চার্জশিট সেকেন্ডারি চার্জশিট সাপ্লিমেন্টারি চার্জশিট বা সেকেন্ড চার্জশিট যেটা সেটা কিন্তু আজকে পেশ করা হচ্ছে না বা পেশ করার সম্ভাবনা নেই বলেই এখনো পর্যন্ত খবর তাই স্বাভাবিকভাবেই আজকে কিন্তু ট্রায়ালটার দিকেই নজর থাকবে আজকে থেকেই অভয়ের যে বিচার পর্ব সেটা শুরু হচ্ছে এবং মূল অভিযুক্ত হিসেবে নাম থাকছে সঞ্জয় রায়ের অন্যদিকে আমি একটু ছবিটা দেখানোর চেষ্টা করি শিয়ালদা কোর্টে একদিকে যখন পুলিশ নিরাপত্তা রয়েছেন পাশাপাশি শিয়ালদা আদালতে ধন্যবাদ তোমাকে পিঙ্কি।